হোসেন ফাওয়াদ আপনি লিখেছেন, হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা জায়েজ আছে কি? যদি কোনো থ্রি কোয়ার্টার প্যান্টার কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায়, একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি পরা তার জন্য জায়েজ হবে, যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয়? আমরা জানি যে এই জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, যাদের মধ্যে যথেচ্ছ জীবন যাপন করার প্রবণতা আছে, এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন, তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার। আবু দাউদের হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো লেবাসে পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয়, তাদের সাথে যেন আমাদের মিলে না যায়, খাপ খেয়ে না যায়, এই দিকটি আমাদের খেয়াল করা উচিত। তো সেই জায়গা থেকে এটি না করা উচিত। আর কোনো অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা। অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে, আমরা লুঙ্গি পরে থাকি, সেটি আমাদের পরাটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হলে সেটি আমরা পরবো, সেটি পরারতে কোনো দোষণীয় নেই, বরং সেটাই আমাদের পরা উচিত। তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে এটা এখন নিচে যেন না যায় বা শরীরের কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকটা আমরা খেয়াল করবো। আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইয়েরা, অনেক কিশোর ভাইয়েরা তারা লুঙ্গি পরতে চান না, তারা লুঙ্গি মোটেই পরতে চান না, তারা এই থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন, এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন, তারা নিজেদেরকে আধুনিক মনে করেন। এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্য হয়ে পড়ে, একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং লেজুবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীনচেতা মানসিকতা না থাকে, মানে অতিরিক্ত স্বাধীনচেতা মানসিকতা থাকে, যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান, এরকম মানসিকতার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে। অতএব এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয়, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো খোলাসার কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা জায়েজ আছে, তবে যদি এ ধরনের পোশাক সচরাচর ফাসেক ফাজের এবং যাদের মধ্যে আল্লাভীরুতা নাই এই টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে, কালচার হয়ে থাকে, তাহলে এটাকে বর্জন করা উচিত। নাজদিন হাসান আপনি লিখেছেন, আমি অসুস্থতার জন্য বাথরুমে যেতে পারি না, আমার শোবার ঘরে একটি হাইকমোডের পড আছে, এখন এটা কি বাথরুম হিসাবে গণ্য হবে? মানে এখানেও কি বাথরুমে যেসব রুলস আছে ওইগুলো ফলো করতে হবে? আর এখানেও কি জিন বা শয়তান থাকতে পারে? অসুস্থতার জন্য বাথরুমে আপনি যেতে পারছেন না, আপনার রুমে যদি কমোড থাকে তাহলে কমোড আশপাশের জায়গাটা যখন ঢুকবেন আপনি, অর্থাৎ কমোডে যখন পা দেবেন তার আগে আপনি বাথরুমের দোয়া পড়বেন এবং একইভাবে আপনি বের হওয়ার সময় দোয়া পড়বেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই সুন্নাহগুলো আপনি মেনে চলবেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন। যদি কারোর আপনার টয়লেট বা বাথরুম এর জন্য কোনো আপনার বিশেষ ব্যবস্থাপনা না থাকে এবং উন্মুক্ত জায়গা কেউ করেন তাহলে সেক্ষেত্রে তিনিও একইভাবে আমলগুলো করবেন।